হচ্ছে 450 করে, তাই তো? আর ডিসকাউন্ট করবেন না তাদের জন্য, আসলে হয়ে যাবে। আচ্ছা বলে এলে দাদা কমসম করে দেবে বলেছে। বন্ধুরা আমরা তো দার্জিলিং ঘুরতে চলে এলাম। দার্জিলিং ঘুরতে এলে অনেক ঘোরার জায়গা আছে, কিন্তু সেই সমস্ত জায়গাগুলো কিভাবে ঘুরব, সেই সমস্ত জায়গাগুলো ঘোরার জন্য কারের প্রয়োজন হয়। যদি আমরা 10-12 জন বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে আসি তাহলে তো গাড়ির কোনো চিন্তা নেই, কারণ একটা কার যদি আমরা রিজার্ভ করে নিই সবাই মিলে তাহলে হয়ে যায়। আপনারা হয়তো এতদিন জেনে আসছেন যে দার্জিলিংয়ে সাইটসিন করা মানে 3-4 হাজার টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করে ঘুরতে হবে, শেয়ার গাড়ি পাওয়া যায় না। চিন্তা নেই, তাদের জন্য তো আমি আছি। আমি আজকের এই ভিডিওতে সমস্ত ডিটেলস নিয়ে কথা বলবো। যারা আমার মতো সোলো ট্রাভেলার রয়েছেন তাদের জন্য শেয়ার গাড়ি মাত্র 300 টাকা দিয়েই আপনারা 7 পয়েন্ট বা 3 পয়েন্ট বা টাইগার হিল এসব ঘুরতে পারবেন। আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য রিজার্ভ কার সম্পর্কিত সমস্ত তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস, আমি কল্পনা অ্যান্ড বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই দার্জিলিং ঘুরতে ভালোবাসো আর সবাই দার্জিলিংয়ে আসো। দার্জিলিংয়ে এলে আমাদের সবার প্রথমে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে হোটেল, তারপরে প্রয়োজন হয় সাইট সিন ঘোরার জন্য শেয়ার গাড়ি বা রিজার্ভ কার। আজকে আমি তোমাদের সামনে সেই কার বিষয়ে তুলে ধরবো। তো আমরা যে দাদার গাড়িতে ঘুরেছি সেই দাদার বিহেভিয়ার খুব ভালো ছিল, তো তোমাদেরকে আমি সেই দাদার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। কেমন ভাড়া পড়বে, কী কী দেখাবে সব কিছু আমি এই ভিডিওতে বলে দেবো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে দেবো। চলো তাহলে দাদার সঙ্গে কথা বলি। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? রবিন তামো। আপনি এখানে দার্জিলিংয়ে কি রিজার্ভ চালান না শেয়ার করে চালান? রিজার্ভ চালান। আপনার মানে আপনাদের কটা সিটের গাড়ি? 10 সিটের গাড়ি। রিজার্ভে কেমন টাকা পড়ে? এখানে এখন এই টাইমে পুরো সাইট সিন পুরো করলে 4500 টাকা পড়বে। মানে সাইট সিনের মধ্যে কি কি পড়ছে? টাইগার হিল পড়বে, বাতাসিয়া লুপ, বুদ্ধ মন্দির, রক গার্ডেন, 7 পয়েন্ট, চিড়িয়াখানা, চা বাগান, এসবগুলো পড়বে। তো আপনি তো বললেন 10 জনে 4500 টাকা, তাই তো? এটা কি এখন কি সিজন টাইম চলছে? এখন সিজন টাইম। আর সিজন ছাড়া এলে ওই 3500 4000 না? তার মানে আপনার পার হেড পড়ছে 450 করে, তাই তো? আর মনে করেন কেউ যদি বলে যে আমার চ্যানেল দেখে আপনাকে ফোন করলো যে কল্পনা রায় আমার চ্যানেল নেম, তো বললো যে কল্পনা রায়ের চ্যানেল দেখে আপনাকে আমি ফোন করলাম, তো কিছু ডিসকাউন্ট করবেন না তাদের জন্য? আসলে হয়ে যাবে না, আপনাকে ফোন করলে হয়ে যাবে, তাই তো? ঠিক আছে, ঠিক আছে। আপনার একটু নাম্বারটা দিয়ে দেন, আমার বন্ধুরা যদি কন্ট্যাক্ট করে নাম্বারটা বলে দেন একটু। আমার নাম্বার আছে 6296864713। ঠিক আছে, অনেক ধন্যবাদ। তো বন্ধুরা তাহলে শুনে নিলে তোমরা দাদার কাছ থেকে, তাহলে আমার কথা বলে এলে দাদা কমসম করে দেবে বলেছে। তাহলে তোমরা চটজলদি চলে আসো আর খুব শীঘ্রই পাহাড় ঘুরে যাও। এটা তো গেল রিজার্ভ কার সম্পর্কিত তথ্য। এবার আমি তোমাদেরকে বলছি তোমরা শেয়ার গাড়িতে কিভাবে যাবে, কোথায় পাবে শেয়ার গাড়ি। দার্জিলিং হিমালয়ান স্টেশন থেকে মাত্র 2 মিনিট হেঁটে একটি পেট্রোল পাম্প পাবে। সে পেট্রোল পাম্পের সাইড দিয়ে একটি রাস্তা যাবে, সেখান থেকে কিছুটা এগিয়ে উপরে উঠতে হবে। কিছুটা উপরে উঠলে সেখানে একটা মিল্কি ওয়ে বলে হোটেল রয়েছে। মিল্কি ওয়ে হোটেলের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে ওম শ্রী গণেশায় ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এখানেই তোমরা শেয়ার গাড়ি পেয়ে যাবে। এখানে মাত্র 300 টাকায় শেয়ার গাড়ি পাবে, আর 300 টাকায় তোমরা ঘুরতে পারবে 7 পয়েন্ট কিংবা টাইগার হিল পর্যন্ত তোমরা যেতে পারবে, বা 3 পয়েন্ট, মিক্স পয়েন্ট, সমস্ত কিছুই তোমরা শেয়ারে ঘুরতে পারবে। আমি তোমাদের সুবিধার্থে ওম শ্রী গণেশায় ট্যুর অ্যান্ড ট্রাভেলসের লাইভ লোকেশন ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, এবং যোগাযোগ নাম্বার হচ্ছে 6296830109। Thank you.
ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও।